Assalamu alaikum. So dear students, how are you? I hope that you are well. I am also very much fine. So this is Anwar Hussain. So now we are going to deliver a lecture on a second paper item that is called modifier. So it is included in your pre-test syllabus. So we are going to deliver a lecture today about modifier. On the topics modifier. So ei topic somporke ti modifier somporke kotha bolte ki amra shurute dui ekti kotha bole nichi ektu monojog diye shuno jehetu ekhon amra bonder moddhe pore mane pore achi sehetu tumra bashay pre test er je syllabus tuku ache pre test ebong test syllabus jeta ache seta tomader samne target hisebe rekhe ekhon bashay porte paro to shei lokkhei muloto ajke ami মডিফাইড টপিক্সটি সিলেক্ট করেছি তো আমরা এখন এই বিষয়ের উপরে একটু আলোচনা করব তো মডিফায়ার সম্পর্কে বলার শুরুতেই যেটা আমরা বলতে চাচ্ছি যে একটা ইংরেজি বাক্যে একটা ইংরেজি সেন্টেন্সে অনেক ধরনের ওয়ার্ড থাকে একটা ইংরেজি সেন্টেন্সে আমরা জানি অনেক ধরনের শব্দ থাকে তার মধ্যে কিছু শব্দ থাকে নাউন মানে সাবজেক্ট হিসেবে অনেকগুলো কাজ করে কিছু শব্দ থাকে ভার কিছু শব্দ থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেগুলো অন্য শব্দ সম্পর্কে বাড়তি তথ্য দেয় তো মডিফায়ার হচ্ছে ঠিক অনেকটা সেই রকম যে শব্দগুলা বাক্যের অন্য ওয়ার্ড সম্পর্কে বাড়তি তথ্য দেয় এক্সট্রা ইনফরমেশন গিভ দ্য এক্সট্রা ইনফরমেশন দ্যাট মিন্স ডিসক্রাইবস এনি আদার ওয়ার্ডস যখন একটি শব্দ এমন অনেক শব্দই থাকে একটি বাক্যের মধ্যে যে শব্দগুলা অন্য শব্দ সম্পর্কে একটি বাড়তি তথ্য দেয় বা ভাষাকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য টু এনহ্যান্স দ্য বিউটি অফ এনি ল্যাঙ্গুয়েজ ইট ইজ এসেনশিয়াল So we know that language is very much important and prottekta bhashari ekta shundorjo thake to kichu kichu shobdo bakko emnite bolleo hoy abar ektu onno bhabe bolle bakko ta shundor jaro beshi biddhi pay to amra erokom prothome kichu udaharon dekhte chaichi amra shurutei kichu udaharon dekhbo dekho amader prothome ekti bakko ache he is a man ei bakko ti ke amra ebhabei bolte pari abar bolte pari he is a good man তো জাস্ট গুড শব্দটি এসে ম্যান সম্পর্কে একটি বাড়তি তথ্য দেয় ভাষাটা আর একটু সুন্দর শোনায় তো আমরা বলতে পারি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান ইন্টেলিজেন্ট শব্দটি ম্যান সম্পর্কে একটি বাড়তি তথ্য দিতে পারলো বা দিল এখানে হিউম্যান ব্রেন ইজ অ্যান ইন্টেলিজেন্ট মেশিন আমরা এই বাক্যটিও বলতে পারতাম যে মেশিন মেশিন শব্দটিকে এখানে ইন্টেলিজেন্ট শব্দ এসে বাড়তি একটি তথ্য দিল তার পূর্বে বসলো বলা হচ্ছে নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন আমরা জাস্ট দেখতেছি যে একটি শব্দ আরেকটি শব্দ সম্পর্কে বাড়তি তথ্য দেয় কিভাবে দেয় এটা তো ব্যাড ম্যানার্ড পারসন এখানে পারসন শব্দকে এসে ব্যাড ম্যানার্ড শব্দটি একটি বাড়তি তথ্য দিল যে ব্যাড ম্যানার্ড খারাপ আচরণের কোনো মানুষকে কেউ পছন্দ করে না তো পারসনের পূর্বে বসলো পরের বাক্যে বলা হলো শি লাইকস হার প্যারেন্টস She likes her parents. তো এখানে হার শব্দটি প্যারেন্টস সম্পর্কে একটি তথ্য দিল বাড়তি একটি তথ্য দিল She bought this book yesterday. এখানে this শব্দটি বুক সম্পর্কে একটি তথ্য দিল কোন বইটা this book এই বইটা তো বুকের আগে বসলো এটি পূর্বে বসলো তারপর বলা হচ্ছে this is a classroom. তো এখানে ক্লাস শব্দটি এসে রুম সম্পর্কে একটি বাড়তি তথ্য দিল এই বাক্যটিকে বলা যেত যে this is a room. আমরা না বলে আমরা বললাম দিস ইজ এ ক্লাসরুম তো এখানে ক্লাস শব্দটি এসে রুম সম্পর্কে একটি বাড়তি তথ্য দিল তারপর বলা হচ্ছে শি রিডস ইন ইংলিশ লিটারেচার শি রিডস ইন লিটারেচার বলা যেত তো এটাকে আরো স্পেসিফিক করে সুন্দর করে বলা হলো যে শি রিডস ইন ইংলিশ লিটারেচার তো এখানে লিটারেচার শব্দটি সম্পর্কে ইংলিশ শব্দটি এসে একটি বাড়তি তথ্য দিল তো আমরা এখানে দেখলাম যে শব্দের পূর্বে বসে আর একটি শব্দকে আরেকটি শব্দ এসে বাড়তি তথ্য দিতে পারে তো আমরা এখন দেখব যে শব্দের পরে বসেও আরেকটি শব্দ সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া যায় বলা হচ্ছে হি ওয়াকস ফার্স্ট সে খুব দ্রুত হাঁটে এখানে ফার্স্ট শব্দটি এসে ওয়াকস সম্পর্কে একটি বাড়তি তথ্য দিল হি রিডস অ্যাটেন্টিভলি তো এখানে অ্যাটেন্টিভলি শব্দটি এসে রিডস সম্পর্কে একটি বাড়তি তথ্য দিল হি রিডস টু অ্যাকোয়ার নলেজ এখানে রিডস সম্পর্কে এসে পরে কেন পরে টু অ্যাকোয়ার নলেজ জ্ঞান অর্জন করবার জন্য পরে তো টু একোয়ার একটা ইনফিনিটিভ ফ্রেজ এসে এখানে রিডস সম্পর্কে বাড়তি তথ্য দিল হি ওয়েন্ট টু কলেজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস এই ব্যাকে সে কলেজে গেল ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তো এখানে ওয়েন্ট সম্পর্কে একটি বাড়তি তথ্য দিল টু অ্যাটেন্ড ইনফিনিটিভ
তোমরা একটু খেয়াল করো, এখানে দুইটা টু রয়েছে, একটি টু, এরপরে রয়েছে নাউন কলেজ, এই টুটাকে আমরা বলবো প্রিপোজিশন টু, যেহেতু এরপরে নাউন এখানে, আর টু এরপরে যখন ভার্বের বেস ফর্ম থাকবে তখন আমরা এটাকে বলি ইনফিনিটিভ। তো এটা বাড়তি তথ্য দিল। দিস ইজ দ্য গার্ল হুম আই নো, এখানে হুম আই নো এই অংশটা, এই অংশটা গার্ল সম্পর্কে একটি বাড়তি তথ্য দিল, এটা পুরো একটা ক্লোজ হলো একটি বাক্য। তারপর বলা হলো দিস ইজ দ্য গার্ল হু হেল্পস দ্য পোর, এই 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 বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি গার্লকে এসে হু হেল্পস দ্য পোর এই অংশটি বাড়তি তথ্য দিল, কোন মেয়েটা, যে মেয়েটা গরিবদেরকে সাহায্য করে। তো হু হেল্পস দ্য পোর এই অংশটা এখানে গার্ল সম্পর্কে একটি বাড়তি তথ্য দিল। তারপর বলা হচ্ছে যে মাই বেস্ট ফ্রেন্ড লি কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে মাই বেস্ট ফ্রেন্ড এটাকে আবার লি শব্দটা একটা নাম, নাউন, আমার বন্ধু, সবচেয়ে ভালো বন্ধুটার নাম এখানে দিয়ে দেওয়া হলো, তো এটাকে আবার পুনরায় পরিচিত করে দেওয়া হলো, এই লিটা মাই বেস্ট ফ্রেন্ড কে মডিফাই করলো এখানে এসে, একটি বাড়তি তথ্য দিল। তো রিতু দ্য ডটার অফ দ্য প্রিন্সিপাল ইজ এ স্টুডেন্ট অফ দিস কলেজ, তো এখানে ঋতু সম্পর্কে একটি বাড়তি তথ্য আসলো, দ্য ডটার অফ দ্য প্রিন্সিপাল, ঋতুকে দ্য ডটার অফ দ্য প্রিন্সিপাল, তার আরেকটা আলাদা আইডেন্টিটি এখানে প্রকাশ করা হলো দুইটি কমার মধ্য দিয়ে। তো এখানে আমরা দেখলাম যে শব্দের পরে বসেও আগের কোনো, পূর্বের কোনো শব্দ সম্পর্কে বাড়তি তথ্য দিতে পারে। তো এইভাবে আমরা দেখতে পাই যে একটি শব্দের পূর্বে অথবা পরে বসে ওই শব্দ সম্পর্কে বাড়তি তথ্য দেয়, এরকম ইংরেজি সেন্টেন্সে খুবই বেশি আমাদের এই ল্যাঙ্গুয়েজ এটা খুব বেশি হয়। তো আমরা এখন একটু দেখতে যাব হোয়াট ইজ মডিফায়ার, মডিফায়ার জিনিসটা কি আসলে, এটা কি। তো তোমরা অলরেডি 6, 7, 8 এ যখন পড়েছো আমরা সবাই অ্যাডজেক্টিভ সম্পর্কে অনেক শূন্যস্থান, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে অনেক শূন্যস্থান আমরা পড়েছি, তো ঠিক তারই একটি উন্নততর রূপ এখানে দেওয়া হয়েছে। তো সাধারণত অ্যাডজেক্টিভ এর কাজ হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া, এবং অ্যাডভার্ব এর কাজ হচ্ছে আমরা জানি ভার্ব, বিশেষ করে ভার্ব কে বেশি তথ্য দেয়, এবং অ্যাডভার্ব সব ধরনের পার্সপিস কেই মডিফাই করতে পারে, ইভেন একটা বাক্যকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো মডিফায়ার হচ্ছে আসলে মূলত এরকম কিছু শব্দ যে শব্দগুলো অন্য শব্দ সম্পর্কে একটা বাড়তি তথ্য দেয়। তো আমরা এখানে যা লিখেছি একটু দেখো সব, আমরা লিখছি যে মডিফায়ার ইজ এ টাইপ অফ ওয়ার্ড ফ্রেজ অর ক্লজ, মডিফায়ার হতে পারে যে কোনো এক ধরনের শব্দ অথবা ফ্রেজ অথবা ক্লজ যেটা মডিফাই করে, মানে বিশেষায়িত করে, মানে কি, গিভস এক্সট্রা ইনফরমেশন, একটা বাড়তি তথ্য দেয় অ্যাবাউট এনাদার ওয়ার্ড, অন্য একটা ওয়ার্ড সম্পর্কে বা ফ্রেজ সম্পর্কে বা ক্লজ সম্পর্কে। তার মানে যখন একটি ওয়ার্ড অন্য এর আরেকটি ওয়ার্ড সম্পর্কে একটি বাড়তি তথ্য দিবে তখন আমরা সেই ওয়ার্ডটাকে বলবো মডিফায়ার। তো এটা অবস্থানের কারণে দুই ধরনের হতে পারে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, যখন শব্দের পূর্বে পূর্বে বসে তখন আমরা এটাকে বলি প্রি মডিফায়ার, আর যখন পরে বসে তখন আমরা এটাকে বলি পোস্ট মডিফায়ার। তো দেখতে পাচ্ছ নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট লিডার, এখানে গ্রেট শব্দটি লিডার এর পূর্বে বসে, যেহেতু লিডার সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে এই জন্য গ্রেটটাকে আমরা বলি প্রি মডিফায়ার, আর ফার্স্ট যেহেতু ওয়াক্স এর পরে বসে ফার্স্ট ওয়াককে মডিফাই করছে সেজন্য আমরা ফার্স্ট কে বলবো পোস্ট মডিফায়ার। তো এটা আমাদের পরীক্ষায় কিভাবে থাকে, আমাদের বোর্ডের পরীক্ষায় যেভাবে প্রশ্নটা থাকবে, কোশ্চেন টাইপ, আমরা জানি যে এখানে একটা প্যাসেজ থাকবে তোমাদের পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ থাকবে, এবং এই প্যাসেজটায় 10টি শূন্যস্থান থাকবে, 10 blanks, 10টি শূন্যস্থান থাকবে এবং 10টা ক্লু থাকবে, এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 10টা ক্লু, তোমাকে 10টা ডিরেকশন দেওয়া থাকবে, ওইটা অনুযায়ী তোমাকে ফিল আপ করতে হবে, ইউ মাস্ট আনসার অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, ওই ডিরেকশন অনুযায়ী আমাদেরকে অবশ্যই আনসারটি করতে হবে। তো ডিরেকশন গুলা কিরকম থাকতে পারে, ব্র্যাকেটের ভিতরে থাকবে, বলা হতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ, এই ধরনের একটা ইনস্ট্রাকশন, গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশন থাকবে এখানে। তো আগে থেকে এই গ্রামার গুলা মুখস্থ করে মডিফায়ার আনসার করতে হবে, এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, এই ধরনের রুলস আগে মুখস্থ করেই শিখতে হবে, এইটা শিখতে গেলে বিষয়টা একটু জটিল হয়ে যাবে তোমাদের জন্য। তো আমরা এক্সারসাইজ করতে করতে যখন যে রুলসটা বা যে গ্রামারটা আসবে তখন আমরা সেটাকে দেখে নিব, এই এই কাজটা হলে আমার মনে হয় তোমাদের জন্য এটা খুবই সহজ হবে। তো আমরা একটা বোর্ড কোশ্চেন দেখছি, একটা পরীক্ষায় এইভাবে কোশ্চেনটা আসে আমাদের পরীক্ষায়, তো একটু দেখো, এটা 9নং কোশ্চেনে থাকে আমাদের সেকেন্ড পেপারে, প্রশ্নটা থাকে এইভাবে যে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের একটি টেক্সট থাকবে, বলবে এটা পড়ো এন্ড ইউজ মডিফায়ার্স, এবং সেখানে মডিফায়ার ব্যবহার করবে এজ ডিরেক্টেড, যেভাবে ডিরেকশন দেওয়া আছে, যেভাবে নির্দেশনা দেওয়া থাকে সেভাবে, কিভাবে থাকে, এইভাবে যে একটা প্যাসেজে থাকবে, যেমন বলছে ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য ট্র্যাজেডিস, তো ট্র্যাজেডিস এর আগে একটা ইনস্ট্রাকশন বলছে প্রি মডিফাই দ্য নাউন, এভাবে প্রত্যেকটা
শূন্যস্থানে একটা করে ইনস্ট্রাকশন থাকবে। তো আমরা সেই ইনস্ট্রাকশন ফলো করে করেই মূলত শূন্যস্থানের আনসারটি করতে যাব। তো আমরা এখন একটি সহজ টেকনিক তোমাদেরকে দেখাতে চাচ্ছি, আগে মুখস্থ না করে তুমি এই টেকনিকের উপর ভিত্তি করে আনসারটা করতে পারবে। তো আমরা যদি দেখি যে ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন এই কথাটি আমাদের ইনস্ট্রাকশনে চায়, তো নিঃসন্দেহে আমরা সেখানে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসব, কারণ আমরা জানি যে নাউনকে মডিফাই করতে অ্যাডজেক্টিভের দরকার হয়। যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব এরকম কথাটি থাকে তাহলে আমরা ভার্বকে মডিফাই করবার জন্য অ্যাডভার্ব নিয়ে আসি, নিঃসন্দেহে অ্যাডভার্ব নিয়ে আসবো। যদি নাউন অ্যাডজেক্টিভের কথা থাকে তাহলে আমরা অবশ্যই একে নাউন নিয়ে আসব। ওই দেখো আমাদের এখানে একটি উদাহরণ আছে, দিস ইজ এ বাস স্টেশন, খেয়াল করো সবাই। তো বাস শব্দটি নাউন, কিন্তু এই বাস শব্দটি স্টেশন শব্দ সম্পর্কে একটি বাড়তি তথ্য দিয়েছে, যেমন কিসের স্টেশন, বাস স্টেশন। তো স্টেশন কে মডিফাই করেছে বাস শব্দটি এসে, তো এই জন্য এটাকে, এটা যেহেতু নাউন কিন্তু ফাংশন হিসেবে এটা কাজ করেছে হচ্ছে অ্যাডজেক্টিভের, এই জন্য আমরা এটাকে বলি নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন কোনো নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা এটাকে বলি নাউন অ্যাডজেক্টিভ। মূলত দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। তো যদি ইনফিনিটিভ ফ্রেজ চায় তো সেই ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব দিয়ে শূন্যস্থানটাকে ফিল আপ করার চেষ্টা করব। যখন আমাদের কাছে পার্টিসিপল চাইবে আমরা একটা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে আমরা আনসারটা করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে যদি পাস্ট পার্টিসিপলের কথা বলা হয় তাহলে আমরা বি থ্রি নিয়ে আসবো, আর যদি পারফেক্ট পার্টিসিপলের কথা বলে তাহলে আমরা হ্যাভিং প্লাস বি থ্রি নিয়ে আসবো। ভেরি সিম্পল, এখানে আলাদা করে বড় করে মুখস্থ করে পড়ার মতো তোমাদের তেমন কিছু আমার কাছে নাই মনে হয়। যদি পজেসিভ চায় তো এই কয়টাই হচ্ছে পজেসিভ, আমরা এই কয়টা জানলেই পজেসিভ দিতে পারবো, যেমন মাই, আওয়ার, হিস, হার, দেয়ার। চাইলে তোমরা প্রোনাউন চ্যাপ্টারে গিয়ে একটু পজেসিভটা দেখে নিতে পারি আমরা, এগুলো হচ্ছে পজেসিভ। যদি ডেমনস্ট্রেটিভ চাই আমাদের কাছে সেই ক্ষেত্রে আমরা দিস দ্যাট দোস এগুলো আমরা দিতে পারি, সাম হয়তো আছে কোনো ক্ষেত্রে সাম লাগবে, তো আমরা এইগুলো দিয়ে করতে পারবো। যদি চাই অ্যাপোজিটিভ নিয়ে তোমাদের সাথে আলাদা সামনের ক্লাসে আমরা কথা বলবো, এখানে একটি স্লাইড আছে, একটু সময় নেবো আমরা এটাতে একটু বোঝানোর জন্য। তো যাই হোক, এইভাবে আমরা ইনস্ট্রাকশন গুলো আসলে এইভাবে আনসারটা দিতে পারে। তো আমরা এখন একটু দেখি যে আমাদের যে এক্সারসাইজটি আমরা এখানে রেখেছি তোমাদের জন্য, বলছে ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য ট্র্যাজেডিস ইভার রিটেন ইন লিটারেচার। তোমরা অবশ্যই যখন রিডিং পড়বে প্রশ্ন পরীক্ষার খাতা, যখন প্রশ্ন রিডিং করবে ব্র্যাকেটের অংশটুকু তোমরা প্রথমে পড়বে না, ব্র্যাকেটের অংশটুকু না পড়ে পুরো রিডিংটা আগে পড়বে। ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য ট্র্যাজেডিস ইভার রিটেন ইন দ্য লিটারেচার, তো তারপরে তুমি আনসারটা দেখতে যাবে, এক সেন্টেন্স করে করে তুমি করবে। তো আনসারে কি চাইছে যে ট্র্যাজেডিস এর আগে কি বলা হচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই নাউনটার আগে দিয়ে তাকে মডিফাই করো, এই নাউনটাকে মডিফাই করতে বলছে। তো আমরা যদি নাউনকে মডিফাই করে তাহলে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসি চোখ বন্ধ করে। তো আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ আনবো, যেহেতু শূন্যস্থানের আগে দি শব্দটি এখানে যেহেতু আছে অ্যাডজেক্টিভের আগে, তো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাডজেক্টিভ আনতেই হয় সুপারলেটিভ ডিগ্রি আনতে হবে। আমরা জানি দা বা দি যদি থাকে তাহলে তার আগে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হয়। তো আমি যদি এখানে গ্রেট নিয়ে আসি তাহলে গ্রেট না দিয়ে আমাদেরকে দিতে হবে গ্রেটেস্ট। আমি যদি এখানে ফেমাস দেই ফেমাস, আমরা এখানে ফেমাস দিতে না দিয়ে দিতে হবে মোস্ট ফেমাস। তো মোস্ট ফেমাস এই আনসারটি আমরা এখানে দিব না, তার কারণ হচ্ছে যেহেতু তারা এখানে ফ্রেজ এর কথা বলেনি, যদি এখানে ফ্রেজ বলতো ফ্রেজ সেই ক্ষেত্রে আমরা হয়তো মোস্ট ফেমাস দিতাম, যেহেতু ফ্রেজ বলেনি সেহেতু আমরা এখানে দ্য গ্রেটেস্ট আনসারটা দিব। তো এখানে সুন্দর একটা আনসার হচ্ছে দ্য গ্রেটেস্ট, তাহলে ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডিস ইভার রিটেন, এই পর্যন্ত লেখা যা এখন পর্যন্ত লেখা ট্র্যাজেডি গুলোর মধ্যে ম্যাকবেথ হচ্ছে অন্যতম একটা ইন দ্য ডেস্ট লিটারেচার। আমরা জানি ম্যাকবেথ এই নাটকটি ইংলিশ লিটারেচারের একটি অংশ, তো আমরা এখানে ইংলিশ লিটারেচার অথবা ওয়ার্ল্ড লিটারেচার বিশ্ব সাহিত্য এই এই কথাটা আমরা বলতে পারি। তো দেখো ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশনটি আমাদেরকে দেওয়া হয়েছিল, বলছিল ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তো নাউনকে মডিফাই করবার জন্য একটি নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আসো, মানে এমন একটি নাউন নিয়ে আসো যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং এই নাউনের সাথে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ইংলিশ লিটারেচার দিলে সবচেয়ে বেশি ভালো হয় মনে হয়। তো আমরা এখানে ইংলিশ লিটারেচার অথবা দ্য ওয়ার্ল্ড লিটারেচার, ওয়ার্ল্ড শব্দটি নাউন, ইংলিশ শব্দটি নাউন। দেখো আমরা এখানে কোনো অ্যাডজেক্টিভ দিতে পারবো না, শুধু যে গুড লিটারেচার না, তোমাকে বলা হয়েছে যে নাউন আনতে হবে, যে নাউনটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো সেই জন্য আমরা এখানে আনবো ইংলিশ লিটারেচার অথবা ওয়ার্ল্ড লিটারেচার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের জন্য। আমরা সামনের লেকচারে সামনের ক্লাসে তোমাদেরকে বাকিটা সলভ দিয়ে দিব, আর গ্রামারের আরো কিছু আইটেম যেমন অ্যাপোজিটিভ
এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, আমরা এটা সামনের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করে আমরা তোমাদেরকে সামনের ক্লাসে সলভ করাটা দিব। তো তার আগে তোমরা বাসায় যে কাজটি করবে, 2019 সাল এবং 2018 সালের ঢাকা বোর্ডের যে প্রশ্নটি আছে সেইটা তোমরা একটু একটু সলভ করবে বাসায়, দেখবে এই ব্র্যাকেটের ভিতরে কি ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, শুধু এইটা দেখবে, আর এত রুলস মুখস্থ করবে না, শুধু এটা দেখবে, তারপরে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আরো। তো যাই হোক, সামনের বাসায় সবাই বোর্ডের দুইটি এই দুইটি কোশ্চেন 18 সালে এবং 19 সালে এটুকু দেখো, এবং ভালো না লাগলেও ধৈর্য ধরে একটু পড়ার চেষ্টা করো বাসায়। তো সবাই ভালো থেকো, এটুকু বলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।